المشاركة برشبار برشبار المشاركة برشبار برشبار মিলিত হওয়া পরস্পর অংশগ্রহণ করা মুশারাকা মিলিত হওয়া অংশগ্রহণ করা একাকি নয় কি পরস্পর তাহলে পরস্পর আল মুশারাকা মানে কি বলেন পরস্পর মুশারাকা মানে কি পরস্পর তাহলে আল মুশারাকাতু লিল মুফাআলাতি ওয়াত তাফাউলি 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 তে এই যে মুফাআলা বাবে মুফাআলা আর বাবে তাফাউল মুফাআলা তাফাউল ইফআল তাফিল তাফাউল মুফাআলা তাফাউল ইফআল তাফিল তাফাউল মুফাআলা তাফাউল ইফআল তাফিল তাফাউল মুফাআলা তাফাউল এই পাঁচটা বাব অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা কমন কমন যে পাওয়ার কমন কমন যেগুলো ক্ষমতা কমন কমন যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো আগে পড়ে নিচ্ছে যাতে এক ঢালে দুই পাখি মারা যায় তাহলে আমরা একটা বৈশিষ্ট্য দেখেছি তা দিয়া করা করানো তা দিয়া লি লিলি ফালি ওয়াত্তাফাইলি তা দিয়া লিলি ফালি ওয়াত্তাফাইলি তা দিয়া ই ফালতাফিল তা দিয়া ই ফালতাফিল তা দিয়া ই ফালতাফিল আলহামদুলিল্লাহ পড়েছি তাই না বাজান তারপরে আমরা কি পড়েছি আসল ওয়ালি জালা লিলি ফালি ওয়ালিত্তাফাইলি আজকে আমরা পড়ছি আল মুশারাকা মানে পরস্পর এই অর্থটা দেবে সর্বদাই তাহলে আল মুশারাকা পরস্পর এই একটা ক্ষমতা আছে একটা কাজ একাকি হবে না পরস্পর এরকম হবে একাকি হবে না আমরা সেটার মহা জাদু দেখব কেন বাপ ছাড়া কেউ আরবি ভালো পারবে না আরবি ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি এগুলোতে যে কি যে আল্লাহ ভালো জানে আসলে এগুলো ছাড়া কেউ আরবি পারবে স্বয়ং যাদের মাতৃভাষা আরবি আমার বিশ্বাস তারাও পারে না এবং আমি এই নিজে দু চোখে দেখেছি অনেককে যারা আরবি ভাষা আরবি ভালো পড়তে পারে ইয়া করতে পারে কিন্তু অতটা ভালো বোঝে না ওদের মাতৃভাষা হিসাবে বোঝে কিন্তু পড়া পড়া উপলব্ধির সাথে পার্থক্য সহ বোঝে না আচ্ছা আবার যান দেখেন লিল মুফাআলাতি লিল মুফাআল তাহলে মুশারাকা মানে এই পরস্পর এটা কোন বাবের ক্ষমতা কোন বাবের বৈশিষ্ট্য আপা যান লিল মুফাআলাতি মুফাআলা বাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর মুফাআলা আর তাফাউলুন একই বাবের মতো ঠিক আছে এরা পরস্পর যুমজ ভাই এরা পরস্পর যুমজ ভাই যুমজ মানে বোঝেন না একই সাথে জন্মগ্রহণ করেছে এরকম তাহলে ওয়ালি তাফাউলি তাহলে মুফাআলা তাফাউল মুফাআলা তাফাউল এই মুফাআলার তাফাউলুনের প্রধান এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্যর নাম কি বাবা আল মুশারাকা তো আমরা সারা জীবনের জন্য কিভাবে মুখস্থ করব আল মুশারাকাতু লিল মুফাআলাতি ওয়ালি তাফাউল এগুলো শিরোনাম দিয়ে দিয়ে পড়ে প্রত্যেকটা বাবের প্রত্যেকটা বাবের রচনা সমগ্র আকারে বৈশিষ্ট্য করে লিখেছে এবং সাথে সাথে এগুলো করেছে আব্বা যান এখন দেখেন পরস্পর আমরা ভুলব না এখন আব্বা যান দেখেন মুআমালাতুন মুফাআলাতুন আল মুআমালাতু মানে পরস্পর লেনদেন ঋণ দেওয়া লেনদেন দেওয়া নেওয়া করা আচার আচরণ করা পরস্পর ব্যবহার পরস্পরের সাথে ভালো আচার আচরণ করা তাহলে মুআমালা মানে হচ্ছে আচার আচরণ করা তো আচরণ কি শুধু নিজে নিজে করা যায় নাকি অন্যের সাথে করতে হয় তাহলে পরস্পর লেনদেন করা পরস্পর আচরণ করা মাশাআল্লাহ আচ্ছা হঠাৎ করে মনে পড়ে গেল মুআলাজা মানে আলাজা ইউআলিজু মানে হচ্ছে চিকিৎসা করা চিকিৎসা কি একা একই করে নাকি আর একজনকে করে
আচ্ছা, এরে ক তালাই ক তিলু বলেন না, তাহলে ক তালাই ক তিলু মানে যুদ্ধ করা। কিভাবে যুদ্ধ করা হলো বলেন তো? যুদ্ধ করা কি কোনো দিন একা কি হয় আবার যায় মুখ? আচ্ছা, ক বালাই ক বিলু বলেন তো, কবালা মানে তো সামনে যাওয়া, তাহলে একে অপরের সামনে যাওয়া মানে কি? পরস্পর মুখোমুখি হওয়া, দেখেছেন? তাহলে এখানে মুনাজা মানে ঝগড়া করা। ঝগড়া কি একা কি করা যায় না, কারোর সাথে করতে হয়? তাহলে পরস্পর ঝগড়া করা, আল মুশাওয়ারা তো মানে পরামর্শ করা। আচ্ছা, পরামর্শ করা এটা কি একা কি করে নাকি অন্যের সাথে করে? কিছু ভিন্ন আছে, তবে প্রধান বৈশিষ্ট্য এটাই। তাহলে এগুলো আমাদেরকে জানতেই হবে, জানতে হবে। আমরা অসংখ্য উদাহরণ, বাক্যে উদাহরণ এবং বাবের রহস্য এবং সুন্দর করে আমরা সাজিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি আব্বাজানেরা, দেখেন আরবি ভাষার কি বড় একটা বৈশিষ্ট্য। এটা লিখতে যে মনে পড়লো এবং এর জন্য লিখে ফেললাম। আব্বাজান, কবুলা ইয়াকবুলু মানে কারুমা ইয়াকরুমু মানে হচ্ছে কবুল হওয়া। কি হওয়া? কবুল হওয়া। কিন্তু সবচাইতে ব্যবহার হয় যে বিয়ে করার সময় কি বলে? কবিল তু। কি বলে? কবিল তু, আমি কবুল করলাম। তারে কবুল করা, এখানে কি আব্বাজান? করা, কবুল করা। কবিলা ইয়াকবালু, কবিলা ইয়াকবালু মানে হচ্ছে কবুল করা। আব্বাজান, আকবালা ইকবিলু মানে কবুল করে সামনে যাওয়া, তার মানে কি আব্বাজান? আগমন করা। বলেন আমার সাথে সাথে, আগমন করা। আগমন করার ভালো বাংলা হচ্ছে আসা। বলেন আমার সাথে, সুবহান আল্লাহ বললেন না আব্বাজান? কোথায় কোথায় কবুল করা আর কোথায় আসা, কিভাবে অর্থ হয়ে গেল, এটাই হচ্ছে বাবের রহস্য। আব্বাজান আবার দেখেন, কবিলা ইয়াকবালু মানে, ইয়াকবালু মানে হচ্ছে কবুল করা, কবুল করা। কিন্তু আসল শব্দ মূলত কবলুন। কবলুন মানে কি? পূর্বে না বাবা? কবলা, কবলুন বা কবলা মানে পূর্বে। তাহলে আচ্ছা, এটা তাহলে আল কবিলা কবুলুন মাজদার। আচ্ছা, কবিলা মানে কবুল করা আর আকবালা ইকবিলু মানে কবুল করে আসা, তার মানে আগমন করা বা আসা। সুবহানাল্লাহ, কিন্তু কেটা ইফালের কারণে হলো। কিন্তু আমরা জানি যখন কোনো জিনিস আস্তে আস্তে হয় সেটা তাফিল থেকে হয় হতে পারে, তাহলে কব্বালা ইকবিলু মানে হচ্ছে চুম্বন করা। কি করা বাবা? চুমু খাওয়া, একেবারে সামনে সামনে যে আস্তে আস্তে এরকম করা, তার মানে কি? চুমু খাওয়া। সুবহানাল্লাহ, বলেন না আব্বাজান, দেখেছেন কোথায় আগমন করার চুমু খাওয়া এক হলো? কিন্তু একটা কি সুন্দর যোগসূত্র আছে না বাবা, এটাই রহস্য। শুধু রহস্য না, আমি বলি ঐতিহাসিকভাবে আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ বড় রহস্য। আব্বাজান এখানে দেখেন, আচ্ছা এইবারে তাফাউল থেকে যখন ব্যবহার করবেন তখন তাকব্বালা ইয়া তাকব্বালু মানে হচ্ছে গ্রহণ করা। কোনো জিনিস আস্তে আস্তে যে তাকান, আস্তে আস্তে নেওয়া, গ্রহণ করছে, কিন্তু সেটা কি? আস্তে আস্তে নিচ্ছে, তার মানে সে কবুল করছে, গ্রহণ করছে। তাহলে তাকব্বালা ইয়া তাকব্বালু মানে হচ্ছে গ্রহণ করা। সুবহানাল্লাহ, কিভাবে আমরা বলি না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন, একবারে আল্লাহ আমি ঢালা দিলাম সব গ্রহণ করো, এই রকম কিন্তু নয়। এটাও তাফাউল বাবের একটা বৈশিষ্ট্য, আমরা দেখে দিব ইনশাআল্লাহ। এরপরে এটা আমরা কেবলই জানছি, মুফালাতুন মানে কি বাবা? পরস্পর। তাহলে কবালা, কবলা একবুলু মানে যদি গ্রহণ করা, আগমন করা, আসা হয়, তার মানে সামনাসামনি দুজন, তার মানে কি? মিলিত হওয়া, মিট। তাহলে কবলা ইকবিলু মানে পরস্পর সম্মুখীন হওয়া, পরস্পর মুখোমুখি হওয়া, পরস্পর মিলিত হওয়া বা সাক্ষাৎ করা। লে বাবা, সাক্ষাৎ করার আরবি কি? কবলা ইকবিলু। এখন এই যে বলে না করোনা মোকাবেলা করছি,
এই কথা সঠিক নয়। করোনার সামনে কয়জন যা বলছে, ওই করোনা আয় আয় আমি তোর সাথে ফাইট করি, কেউ বলেছে বাবা? তাহলে এই শব্দটা ব্যবহার করা কি নয়, ঠিক নয়? করোনা দেখলে তো আরো ভয়ে পালায়, তাই না? তাহলে মোকাবেলা বলে, এই কথা ঠিক নয়, ঠিক আছে? এই যে দেখেন মুফা আলা থেকে ব্যবহার হলো, তাহলে মুফা আলাও যা তাকওয়া বালা হইতে, তাহলে পরস্পর গ্রহণ করা, একে অন্যের সাথে বিনিময় করা, মনোযোগ আকর্ষণ করা। ইনতিবালুন মানে হচ্ছে একাই হয়ে যাওয়া, ইস্তিকবালুন মানে কবুল করতে চাওয়া, তার মানে শুভেচ্ছা জানানো এবং ইয়া করা। আল্লাহু আকবার। যখন এইরকম ফেলের কত রূপান্তর হয় তার আবার একটা চার্ট লিখেছে, প্রায় 300টা ফেলের, সুবহানাল্লাহ, মোটামুটি 2 থেকে 3 বছর লেগেছে। এই এক একটা শব্দের এইরকমভাবে বাবের বৈশিষ্ট্য অনুযায়ী বার করা, সুবহানাল্লাহ, এটা যে কী কষ্ট হয়েছে। ও আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি এগুলো কবুল করো। আব্বা জান, আপনারা বড় হয়ে এগুলো জ্ঞান ছড়িয়ে দিবেন। এগুলো বাংলা ভাষার সাথে এভাবে শেখা দরকার, এবং আরবি ভাষা এভাবেই জন্মগ্রহণ করেছে, এই জন্য আমরা বলিলেন। বলেন 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 বলেন, আল মুশারাকাতুম লিল মুফাআলাতি ওয়ালিত তাফাউলি।